হ্যালো ভিউয়ার্স আমি শাফিক আর আপনারা দেখছেন দাদাভাই নেট পয়েন্ট পশ্চিমবঙ্গের সরকার বেকার ছেলে মেয়েদের প্রতি মাসে পনেরোশো টাকা করে দিচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো আপনি যদি এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান তাহলে কিন্তু আপনাকে এই সাইটটিতে এসে একটি ফর্ম ফিল করতে হবে এই ফর্মটি কিভাবে ফিল করতে হবে এবং কোথায় জমা দিতে হবে তা জানার জন্য আমাদের আই বটমে দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিস দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিসটি নোটিশটিতে দেখুন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে উৎসাহ ভাতা পাচ্ছেন তাদের সকলকে জানানো যাচ্ছে যে কোভিড নাইন্টিন পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার আগামী বারের অর্থাৎ ডিসেম্বর দু হাজার কুড়ির অ্যানেক্সার থ্রি জমা দেওয়া থেকে যুবশ্রী ভাতা প্রাপ্যকদের অব্যাহতি দিয়েছেন প্রত্যেক যুবশ্রী প্রাপক যারা ডিসেম্বর দু হাজার কুড়ি এ যুবশ্রী ভাতা পাবেন তাদের নাম জানুয়ারি দু হাজার একুশ এও বিবেচিত হবে অর্থাৎ এই নোটিশটিতে বলা হয়েছে যুবশ্রী প্রকল্পের ভাতা অব্যাহত রাখার জন্য অর্থাৎ যুবশ্রী প্রকল্পের ভাতাটি কন্টিনিউ রাখার জন্য আপনাদের যে ছমাস অন্তর অন্তর রেনুয়াল করতে হয় সেই রেনুয়াল কিন্তু এবারে আপনাকে আর করতে হবে না অর্থাৎ ডিসেম্বর মাসে যদি আপনি যুবশ্রী প্রকল্পের ভাতা পেয়ে থাকেন তাহলে জানুয়ারি মাস থেকেও কিন্তু আপনার ভাতা আপনি পাবেন তো ভিডিওটিকে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ